আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টি দেখা যায় যে প্রতিনিয়তই আমরা প্রশ্নটির সম্মুখীন হই যে মায়েরা অনেক সময় দেখা যায় যে প্রথম বাচ্চার ক্ষেত্রে বা প্রথম সন্তানের ক্ষেত্রে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করলে স্বভাবতই প্রশ্নটা আসে যে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে সেই সম্ভাবনা কতটুকু। এখন সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা অনুধাবন করতে হবে যে আসলে জন্মগত ত্রুটি বলতে আমরা কি বুঝছি, শিশুর জন্মগত ত্রুটি। শিশুর জন্মগত ত্রুটি বলতে আসলে আমরা বুঝি যে শিশু মাতৃ গর্ভে যখন বেড়ে ওঠার সময় সেই সময়টা ভ্রূণ অবস্থায় তার মধ্যে যে শারীরিক যে ত্রুটিগুলো দেখা দেয় সেগুলোই হচ্ছে আসলে শিশুর জন্মগত ত্রুটি। এই বিষয়টি শুধু আমাদের দেশে নয়, এমনকি উন্নত বিশ্বের দেশগুলোতেও দেখা যায় যে যে শিশুগুলো জন্মগ্রহণ করে তার প্রায় 3-4% ক্ষেত্রে অনেক শিশু জন্মগত ত্রুটিগুলো নিয়ে জন্মগ্রহণ করছে। এখন একটা শিশু তো আসলে জন্মগ্রহণ করা একটা পরিবারের জন্য অনেক আনন্দ, দেখা যায় যে অনেক সময় এই আনন্দটা হয়তো বা ম্লান হয়ে যাচ্ছে বা কখনো কখনো এই এই কষ্টটাই হয়তো সারা জীবনের জন্যই হয়তো বা একটা কষ্ট নিয়ে আসছে পরিবার। তো এখন জন্মগত ত্রুটিগুলো আসলে কি কি কারণের জন্য হতে পারে সেই বিষয়টি জানা প্রয়োজন, যে আসলে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে কিছু কারণ আছে যেগুলো আসলে আমরা চাইলেই আসলে প্রতিরোধ করতে পারি, আর কিছু আছে আসলে আমাদের প্রতিরোধের বাইরে কিন্তু সেগুলো কিছুটা হলেও আমরা প্রতিকার করতে পারি। এখন কারণগুলো হচ্ছে যে দেখা যায় যে অনেক সময় ক্রোমোজোম জনিত কারণে, ক্রোমোজোমগুলো হচ্ছে যে বাচ্চার একটি শিশু যে তার বাবা মার কাছ থেকে যে বংশের যে ধারাবাহিকতা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে বেড়ে ওঠে এগুলো আসে ক্রোমোজোমের মাধ্যমে বা জিনের মাধ্যমে। তো ক্রোমোজোম বা জিনের ত্রুটির কারণে বাচ্চা অনেক সময় জন্মগত ত্রুটিকে জন্মগ্রহণ করতে পারে, এর সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে, অনুপস্থিত থাকতে পারে বা কখনো কখনো অ্যাবনর্মাল হতে পারে। ঠিক এমনি ভাবে মায়ের কিছু শারীরিক সমস্যা, মায়ের শারীরিক সমস্যা যদি মায়ের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, কখনো কখনো দেখা যায় মা তার অসুস্থতার জন্য কিছু ওষুধ সেবন করছেন, যে ওষুধগুলোকে আমরা বলি টেরাটোজেনিক, এগুলোও দেখা যায় যে বাচ্চার ভূমিষ্ঠ হওয়ার সময় বেড়ে ওঠার সময় ভ্রূণকে অনেক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তারপর মায়ের কিছু ইনফেকশন যেমন চিকেন পক্স, রুবেলা, এগুলো যদি প্রথম 3 মাসের মধ্যে মায়ের হয়ে থাকে সেক্ষেত্রে গর্ভের বাচ্চাটি জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে। এছাড়া পারিপার্শ্বিক কিছু বিষয় আছে যেগুলো যেমন তেজস্ক্রিয়তা, রাসায়নিকের কোনো ব্যবহার বা এক্সপোজার, মা যদি কোনো কারণে হচ্ছে যে ধূমপান, মদ্যপান বা অন্যান্য কোনো আসক্ত থাকে কোনো বিষয়ে তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ত্রুটি সম্পর্কে বা আমাদের কারণগুলো সম্পর্কে অজানাই রয়েছে,